অ্যান্টিক গহনা তৈরি করে বদলে গেছে বগুড়ার ধরমপুর। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষের হাতের কারুকাজে নিজেরাই বদলে ফেলেছে নিজেদের ভাগ্য। সুই সুতা কিংবা মাটির কোনো শিল্প নয়, রীতিমতো পিতল তামা ব্যবহার করে তৈরি করেন নানা রকম গয়না। সেই গয়না কয়েক হাত ঘুরে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। একসময় নাগরিক সুবিধা বঞ্চিত ধরমপুরের গৃহিণীরা শুধু সংসারের কাজেই সীমাবদ্ধ নয়, রীতিমতো করছেন আয় রোজগার। ছোট থেকে বড় সবাই পেশাদারিত্বের সাথে অ্যান্টিক গহনা তৈরিতে ব্যস্ত। তামা পিতল ও দস্তার তৈরি এসব গয়না দেখতে অবিকল স্বর্ণের মতো। আশির দশক থেকেই ধরমপুরে স্বল্প পরিসরে অ্যান্টিকের কাজ শুরু করেন কেউ কেউ। এক পর্যায়ে অ্যান্টিকের গয়নার রীতিমতো বিপ্লব ঘটে যায় সেখানে। শুরুটা ধরমপুরে হলেও এ শিল্পের বিস্তার ঘটেছে সদরের নিশিন্দারা, ঝোপগাড়ি, ফুলবাড়ি ও বারোপুর সহ আরও অনেক এলাকায়। দিনে এই মাল 15-20টা ধারা যায়, 450-350 সাধারণত কাজ করা যায়। প্রথম দিকে লাভ হয়েছে, এখন আপনার মনে করেন কাজ করে কোনো কিছু ফায়দা হয় না। ধরমপুর ও এর আশপাশে অন্তত 10,000 কারিগর অ্যান্টিকের গহনা তৈরি করেন। অন্য কাজের ফাঁকে অলংকার তৈরি করেন আরও কমপক্ষে 30-35,000 মানুষ। এ কাজে বেশি জড়িত নারীরাই। অবসর সময়ে কাজগুলো করি, এগুলো কাজ করে আমাদের সংসার আর্থিক সহায়তায় হয়। মালের রেট বেশি, এই কারণে কারিগরের পড়তাম হচ্ছে বাজারে একটু সেল কম যায়। এখন এমন অবস্থা হয়ে গেছে, কারিগরেরা বলতিছে যে আমরা কাজ করব না। আমরা বলতেছি কেন করবে না, তাদের রেট কমে গেছে, আমরা পারতেছি না, জোগাড়ের দাম এত বেড়ে গেছে যে আমরা কারিগর ঠিক মতো চালাতে পারতেছি না, তাদের সংসারে তারা ঠিকভাবে খরচ পাতি করতে পারতেছি না। কিন্তু এখন আমাদের করার কি দরকার, সরকার যদি একটু আমাদের সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা কারিগরদের মন মতো চলাতে পারবো, তাদের আমরা পাশে দাঁড়াতে পারবো। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব অলংকারের কদর রয়েছে। ধরমপুরের কারিগরদের তৈরি 100-এর বেশি প্রকার অলংকার প্রতি মাসে বিক্রি হয় অন্তত 3.5 কোটি টাকায়। আমাদের এখানে কোনো অনুদান নাই, কোনো রকম খেয়াল নাই, শুধু আমাদের পৌরসভার থেকে একটা চাপ আছে, ট্রেড লাইসেন্স করো, ব্যবসা করো। দোকান ভাড়া, কারেন্ট বিল দিয়ে আমরা কোনো মতে জীবন জীবিকা নির্ভর করি। সম্ভাবনাময় এই শিল্পের উন্নয়নে সরকারি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিসিক। এই ছোট প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে আরও সম্প্রসারণ করতে পারে সেই জন্য বিসিক জেলা কার্যালয়ের বগুড়া থেকে নানাবিধ পরিকল্পনা নেওয়া হয়েছে, প্রশিক্ষণ প্লাস ঋণ সহায়তা করে তাদেরকে যাতে আরও এটা সম্প্রসারণ করতে পারে সে ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। 350-5,000 টাকার মধ্যেই পাওয়া যায় দৃষ্টিনন্দন এসব অলংকার। বিয়ে কিংবা বিশেষ আয়োজনে মেলে পছন্দসই ডিজাইনের এর চেয়েও দামি গহনা। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।